वेलकम स्टूडेंट VidOnko.com তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। x² + y² + a² × 1 - e² = 1 এই সমীকরণ দ্বারা কি জ্যামিতিক চিত্রসমূহ নির্দিষ্ট হয় তা ব্যাখ্যা করো। এখানে a এবং e ধ্রুবক। তো এখানে প্রথমেই যেটা দেওয়া আছে যে x² + y² + a² × 1 - e² এটা is equal to হলো 1। দেখো এখানে যদি প্রথমেই আমরা e সমান 0 ধরে নিই, যেহেতু a আর e ধ্রুবক পদ, e সমান যদি 0 ধরি তাহলে এখানে আমরা কি পাচ্ছি x² + a² + y² / a² × 1 মানে a² = 1। তার মানে আমি এখান থেকে পাচ্ছি x² + y² = a²। এটি কিসের সমীকরণ? এটি অবশ্যই একটি বৃত্তের সমীকরণ। তাহলে যখন e is equal to 0 তখন এটি একটি বৃত্তকে নির্দেশ করে। এবার আমি ধরে নিলাম যে e is greater than 1, তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি a² + y² + আর এখানে যেহেতু 1 - e² আছে আর e greater than 1, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে তোমার 1 মাইনাস 1 মানে হচ্ছে তোমার এখান থেকে a² এখানে হয়ে যাচ্ছে তোমার -1, এখানে মাইনাস অফ হয়ে যাচ্ছে s1 - e²। এটা is equal to 1, তাহলে এখান থেকে পাচ্ছি x² + a² − y² / a² × 1 - e²। এটা is equal to 1, এই মাইনাসটা অ্যাডজাস্ট করলাম। তাহলে এটি অবশ্যই কিসের সমীকরণ? এটি অবশ্যই একটি পরাবৃত্তের সমীকরণ। তার মানে যখন e greater than 1 তখন এটি একটি পরাবৃত্তকে নির্দেশ করে। যখন e is less than 1, e less than 1 মানে কত? x² + a² + y² / a² × 1 - e², কারণ e টা ছোট 1 এর থেকে, তাহলে এটা অবশ্যই পজিটিভ। এটা is equal to 1। এটি দেখো কিসের সমীকরণ? এটি অবশ্যই একটি উপবৃত্তের সমীকরণ। তার মানে যখন e less than 1 তখন এটি একটি উপবৃত্তকে নির্দেশ করে। তাহলে হয়ে গেল। এখানে দেখো আমরা তিনটে ভ্যালুর জন্য তিনটে এখানে জ্যামিতিক চিত্র নির্দেশ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং VidOnko.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই VidOnko.com ব্রাউজ করো।